স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায়। আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমি দেখাবো একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টার বা কন্ট্রোল সার্কিটে কি কি জিনিস থাকে। আমি এখানে যে মোটরের স্টার্টার থ্রি ফেজ স্টার্টারটা দেখাবো সেটা হচ্ছে একটি ইন্ডাকশন মোটর এবং এটা একটা সাবমার্সিবল পাম্পের মোটর। তবে শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটি ক্লিক করবেন, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং বিষয়ের আপডেট নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই মোটরটি এখন বন্ধ হয়েছে, তারপরও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কি কি জিনিস থাকে একটি স্টার্টার সার্কিটে তা দেখানোর জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে আমরা দেখতেছি এটা হচ্ছে একটা থ্রি ফেজ লাইন। থ্রি ফেজ লাইন এটা পোলের সঙ্গে কানেক্ট থাকে এবং এখানে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার থাকে। সেই থ্রি ফেজ ট্রান্সফরমারে 400 ভোল্ট লাইন আমাদের এই সার্কিটে ইনপুট হয়। প্রথমে এই লাইনটা চলে এসে আমাদের এখানে দেখবে এমসিবি আছে। প্রথমে এই 400 ভোল্টের লাইনটা একটা এমসিবি তে বা মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারে ইনপুট হয়। এখানে ইনপুট হয়, এটাতে কন্ট্রোল করা যায়। এবং এই সার্কিট ব্রেকার থেকে এখানে একটি মিটার রয়েছে। এই মিটারটি একটি প্রিপেড মিটার, মানে যেটা আমরা বলি কার্ড সিস্টেম মিটার। এই মিটার এখানে দেখা আছে 240 থেকে 500 ভোল্টে কাজ করে। এটা চায়না তৈরি প্রিপেড মিটার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে সচরাচর এই মিটার ব্যবহার করা হয় না, তবে এখন বর্তমানে প্রিপেড মিটার চালু হচ্ছে বিভিন্ন সেকশনে। এই প্রিপেড মিটার থেকে এই লাইন গুলা মেইন সুইচে ইনপুট হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা মেইন সুইচ, ভিতরে 3টি কাট আউট রয়েছে এবং এখানে একটা হ্যান্ডেল রয়েছে। এটা হচ্ছে মেইন সুইচ। এই মেইন সুইচ দিয়ে এই থ্রি ফেজ 400 ভোল্টের লাইনটা আমাদের স্টার্টারটা যে মেইন প্যানেল বোর্ড সেখানে ইনপুট হয়। এবং এই প্যানেল বোর্ডে অনেক কিছু স্পেসিফিকেশন রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা ভোল্ট মিটার যেখানে থ্রি ফেজ লাইনের ভোল্টেজ দেখা যায়, এবং এখানে রয়েছে একটি অ্যামিটার যেখানে আমরা কারেন্ট পরিমাপ করতে পারি, এবং এগুলো হচ্ছে রেগুলেটিং নব। এখানে আপনি বিভিন্ন লাইন এবং ফেজের ভোল্টেজ দেখতে পারবেন, এবং এখানেও 3টি ঘাট রয়েছে যেখানে আপনি 3 ফেজের কারেন্ট পরিমাপ করতে পারবেন। এখানে কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলো হচ্ছে স্টার্ট, মানে চালু থাকা অবস্থায় এই ইন্ডিকেটর চলবে, ওয়ার্ক মানে কাজ করার সময় এটা চলবে, এটা স্টপ, এবং এটা কোনো অ্যালার্ম আসলে এই ইন্ডিকেটরটা চলবে। এবং এখানে স্টার্ট এবং স্টপ নামে দুটো বাটন আছে, এখানে প্রেস করলে স্টার্ট হবে, এখানে স্টপ হবে। এবং এটা একটা প্রোটেকশন, মানে বিভিন্ন প্রোটেকশন সিস্টেমে 2টা প্রোটেকশন কাজ করে, এটা তার ইন্টারনালি কাজ। আমরা এখন দেখি এই ভিতরে কি কি থাকে। এই প্যানেল বোর্ডের সার্কিটটি অসম্পূর্ণ, এখানে কিছু ডিভাইস মিসিং হয়েছে। তারপরে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে আমি নিয়ে এসেছি। আমরা জানি একটি বড় ধরনের ইন্ডাকশন মোটর, এখানে রয়েছে 20 হর্স পাওয়ার একটা ইন্ডাকশন মোটর যেটা একটা সাবমার্সিবল পাম্প। এই ইন্ডাকশন মোটরে আমরা জানি স্টার্ট করার ক্ষেত্রে 3টি ম্যাগনেটিক কন্টাক্ট অবশ্যই লাগবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছেন 2টি ম্যাগনেটিক কন্টাক্ট, কিন্তু আরো একটি ম্যাগনেটিক কন্টাক্ট থাকে এখানে, এটা এখানে মিসিং নাই। তারপরে আমি বলতেছি যে এখানে একটা ম্যাগনেটিক কন্টাক্ট লাগানো হয়, এবং এই যে বেজ দেখতেছেন এই বেজে একটি রিলে থাকে, এই রিলের মাধ্যমে আমরা স্টার্ট ডেল্টাকে কন্ট্রোল করতে পারি। তা আমরা এখন দেখি যে লাইনটা কই থেকে আসে, কই ঢুকলো। এই যে মেইন থ্রি ফেজ, এই যে মেইন লাইন যেটা 400 ভোল্টের লাইন থ্রি ফেজ, সেটা এসে প্রথমে সার্কিট ব্রেকার ঢুকছে, সার্কিট ব্রেকার থেকে প্রিপেড মিটারে আসছে, এবং প্রিপেড মিটার থেকে একটি মেইন সুইচ, মেইন সুইচের ভিতর ইনপুট হয়ে মেইন সুইচ থেকে ভিতর দিয়ে এসে এই যে 3টা লাইন দেখতেছেন, এই 3টা তার ম্যাগনেটিক কন্টাক্টে ইন হয়েছে। এখানে সম্পূর্ণ সার্কিটটা ডেল্টা করা আছে, কেন এখানে একটি যেহেতু মিসিং, কিন্তু এটা ঠিক না, কখনোই করা উচিত নয় যে একটি মোটরের প্রোটেকশন সিস্টেমে কখনোই কোনো জিনিস বাদ দেওয়া ঠিক নয়। এই ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে এই লাইন দেখতে পাচ্ছেন এখানে 2টি তার রয়েছে, এটা সরাসরি মোটরের ভিতরে চলে গেছে। এবং এই জিনিস ছাড়াও আরো এখানে কিছু জিনিস ডিভাইস রয়েছে, যেগুলো হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি ক্যাপাসিটর, কেন আমরা জানি ইন্ডাকশন মোটর পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং করে, এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য অবশ্যই অবশ্যই এটি ক্যাপাসিটর লাগাইতে হবে, এটা হচ্ছে বৈদ্যুতিক রুল, না হলে আপনার বিল বেশি আসবে বা অন্য অনেক ক্ষতি হতে পারে। এটা একটি ক্যাপাসিটর। এবং এখানে দেখতে পাচ্ছেন 3টি সিডি রয়েছে, মানে কারেন্ট ট্রান্সফার রয়েছে। এই সিডির মাধ্যমে আমরা যে উপরে যে মিটার দেখতে পাচ্ছি অ্যাম্পিয়ার মিটার, এখানে আমরা কারেন্টের রিডিং পাই।
আর এখানে ওই যে নব সুইচ, কিছু সুইচ রয়েছে যেটা আমি প্রথমে দেখাইছি, যে স্টার্ট স্টপ, তারপরে কিছু ইন্ডিকেটর, স্টার্ট ওয়ার্ক স্টপ, ফার্ট হলে অ্যালার্ম আসলে একটা ইন্ডিকেটর জ্বলবে, এই এটা রয়েছে। এবং এই ম্যাগনেটিক কন্ডাক্ট থেকে তিন তিন ছয়টা লাইন, যেটা আমাদের মেইন মোটর, দুটা তার দেখতে পাচ্ছেন এখানে, তিন তিনটে করে ছয়টা তার রয়েছে। এটা মেইন সাবমার্সিবল পাম্প, যেটা মাটির নিচে রয়েছে, সেখান থেকে পানি উত্তোলন করা হয়। এটা একটি 20 হর্স পাওয়ারের 3 ফেজ ইন্ডাকশন মোটর। আমি আবার পুরো সার্কিটটাকে রিভিউ করে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 3 ফেজ সার্ভিস লাইন, এখান থেকে আমরা 3 ফেজ তারের ভোল্টেজ লাইন পাই। এটা সরাসরি ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড থাকে বা পোলে কানেক্টেড থাকে, এবং বর্তমানে যেহেতু এটা অফ, অতএব এটা কানেক্ট করা লাইন। এই লাইনটা এসে প্রথমে একটা সার্কিট ব্রেকারে ইনপুট হয়, আর এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। যদি আমরা প্রিপেড মিটার ব্যবহার না করে নর্মাল অ্যানালগ মিটার ব্যবহার করি, তাহলে কিন্তু আপনি এই সার্কিট ব্রেকারটা পাবেন না, সরাসরি একটা মেইন সুইচ পাবেন, বা মিটার থেকে আসে একটা মেইন সুইচ ঢুকবে। যেহেতু এখানে একটা প্রিপেড মিটার রয়েছে, সেই জন্য এখানে একটি সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে, এটা হলো এক্সটার্নাল। এই সার্কিট ব্রেকারের থেকে ইনপুট হয়ে এই প্রিপেড মিটারে যায়, এটা মিটার কার্ড দিয়ে চলে, আগে থেকে কার্ডে টাকা লোড করতে হয়, তারপর এটা অন হয়। এই প্রিপেড মিটার থেকে একটা মেইন সুইচে আসে, ইন হয়। যদি কোথাও এই প্রিপেড মিটার না থাকে, তাহলে আপনি ডাইরেক্ট মিটার থেকে, মানে অ্যানালগ মিটার থেকে ডাইরেক্ট এই মেইন সুইচে বা কাট আউট দিয়ে একটা মেইন সুইচে ইনপুট হয়। যেহেতু এখানে রয়েছে, সেহেতু এটা একটু অন্য ভিন্ন রকম সিস্টেম। এই মেইন সুইচ থেকে ডাইরেক্ট এই কন্ট্রোল প্যানেল বোর্ডে যায়। এই কন্ট্রোল প্যানেল বোর্ডে দেখতেছেন একটা সেই তিনটা তার, এই এপাশে যে কন্ট্রোল প্যানেল বোর্ডে ইনপুট হয়েছে, ইনপুট হয়ে এখানে ম্যাগনেটিক কন্ডাক্ট, তিনটে ম্যাগনেটিক কন্ডাক্ট থাকে, এখানে দুটো রয়েছে, কেন বর্তমানে এটা মানে সার্ভিস বা মেইনটেনেন্স রয়েছে। এখানে আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্ট থাকে এবং রিলে থাকে, যার মাধ্যমে 3 ফেজ স্টার্টারটা কন্ট্রোল করা হয়। কন্ট্রোল করে এপাশ দিয়ে এই ম্যাগনেটিক কন্ডাক্ট হয়ে এই লাইন ডাইরেক্ট চলে যায় হচ্ছে মোটরে। আর এখানে দুইটা এক্সট্রা জিনিস রয়েছে, এটা হচ্ছে ক্যাপাসিটর। আপনারা জানেন যে অবশ্যই একটা ইন্ডাকশন মোটরে ক্যাপাসিটর লাগাতে হবে, নাহলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে। পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হলে আমাদের সার্ভিস লাইনের জন্য ক্ষতিকর, এবং আমাদের কারেন্ট বিলও অনেক বেশি আসবে। তাছাড়া এখানে এই যে অন অফ সুইচ কন্ট্রোল কিছু ইন্ডিকেটর রয়েছে, এটাই হচ্ছে মোটামুটি একটি বড় মোটর, ধরেন যে 20 হর্স পাওয়ার মোটরের একটি স্টার্টারটা সার্কিট। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।